তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগকে হটিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বললেন মির্জা ফখরুল ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বারোই নভেম্বর দুপুরে ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন বলেন জাতীয় সরকার কেমন হবে তা আগামী দিনে সমাবেশের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দেবেন নির্ধারিত সময়ের আগেই এদিন ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে আব্দুল আজিজ ইনস্টিটিউট ময়দানে বেলা এগারোটায় বিএনপির এই বিভাগীয় সমাবেশ শুরু হয় ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএসএম এম কাইম সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবিয়ার সঞ্চালনা চলে সমাবেশ আর বিএনপি মহাসচিব মঞ্চে ওঠেন দুপুর দুইটার কিছুক্ষণ আগে মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার প্রধান বলেন আগামী বছর দেশে দুর্ভিক্ষ হবে আপনারা দুর্ভিক্ষের কথা বলে জনগণের কাছ থেকে আপনাদের লুটপাটের কথা আড়াল করতে চাইছেন কারণ আপনারা দেশের রিজার্ভ শুধু চিবিয়ে খাননি গিরে খেয়েছেন এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি করছে না সরকার রাজনীতি অর্থনীতি ধ্বংস করে পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছে সরকার ক্ষমতায় টিকে থাকতে বেছে নিয়েছে খুনের পথ গুম শুরুতেই কর্মসূচি সফল প্রতি অভিনন্দন জানান বিএনপির মহাসচিব আর সমাবেশে দেওয়া বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন ফরিদপুরে গণসমাবেশ বানচালে সব ধরনের অপচেষ্টা করেও সরকার ব্যর্থ হয়েছে এই গণসমাবেশ থেকে তৃণমূল নেতারা অঙ্গীকার করেন প্রতিক্রতা যতই থাকুক দাবি আদা না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন